وكنتم أنت যদি কেউ পড়ে আংতা হবে, এটা সহজে বোঝেন, এটা হলো অ্যানালগ আর কি, অ্যানালগ গুণ না। আর আংতা এটা কি গুণ না? ডিজিটাল গুণ না আর কি। ডিজিটাল বললে ভুল হবে, এই গুণ না আগে থেকে এমন, আমরা ভুল পড়ে আসছি এতদিন, যারা ভুল পড়ি আর কি। আপনি বলেন তো, আরো মিলবে, দাঁত দাঁতের গোড়ায় জিবা যায় না। আপনি বলেন একটু একটু, আপনি 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 ডাইরেক্ট আন আনতা হয়ে গেছে না, আনতা গুণ। ইকফা মানে কি? গোপন। কেউ বলে লুকানো, কেউ বলে অস্পষ্ট, শব্দ ভিন্ন অর্থ একই, অস্পষ্ট গোপন লুকানো। দেখেন তাহলে ইকফা মানে কি? গুণনা সহ লুকিয়ে পড়া বা গোপন করে পড়া। এখন যদি আমি ডাইরেক্ট যদি ডাইরেক্ট জিবাটা লাগিয়ে দিই তাই মাখরাজে, তাহলে কিন্তু স্পষ্ট হয়ে যাবে, লুকানো আর হবে না, এই জন্যে পুরোটা লাগানো যাবে না। তায়ের মাখরাজে কথা বুঝি, তায়ের মাখরাজে দাঁতের গোড়ায় জিবাটাকে একদম ডাইরেক্ট লাগাবো না, হালকা মানে লাগাবো না, কোনো রকম হাজিরা দেওয়া আর কি। ডাইরেক্ট লাগালে কি হয়ে যাবে? স্পষ্ট হয়ে যাবে, এই জন্যে হালকা আন্তা 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 ইন্তা ইন্তা উন্তা উন্তা আন্তা 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 আন্তা। কাফ দিয়ে যদি বলি কান্তা 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 কুন্তা 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 কুন্তা। আপনি বলেন কুন্তা, আবার ওনার কি হয়েছে আবার বলেন, আপনারা সবাই শুনেন কুন্তা। উনি তার মাখরাজও গেছে, আবার ওদিকে কাফের মাখরাজও গেছে, দুই জায়গাতেই উনি আছেন না, পুরোটা এই এই হলো, এইটা হলো আমার, এইটা হলো তালু, মনে করেন এখানে দাঁত, এইটা হলো আমার জিবা, এই দিক কোনোটা লাগবে না, শুধু জিবাটা আগাটা লাগবে, আর বাকি জিবার অংশ কি থাকবে? নিচে নিচে থাকবে স্বাভাবিক, যদি লাগে উপরে তাহলে এই কাফের মাখরাজ চলে যাবে। কুন্তা কুন্তা আপনি বলেন কুন্তা, এর আবার দুই রকম হয়ে গেছে কুন্তা, আবার কুন্তা আবার। আচ্ছা আন্তা বলেন না, তাও লেগে গেছে না, আপনি বলেন দেখি, ওনারও লেগে গেছে। আচ্ছা এখন মনে করেন আন্তা এখানে কি হামদানুন জবর আন্তা আজবর্তা, এই তো, এখন মনে করেন এখানে নুন নাই, তাহলে কি হবে? আত হবে কেন? তা যাবর তা আতো আছে, আতা। এখন আপনাকে বলা হইল যে আপনি আতাটাকে আটা টেনে বলেন, কি হবে? এখন আপনাকে বলা যদি বলা হয় এই আতাটাকে আটা, এখন আমরা আগে ছিল আতা, আটাকে আমরা কি করলাম? টেনে পড়লাম। এখন আপনাকে বলা হলো টানার সাথে সাথে আওয়াজটা নাকে নিয়ে বের করেন, গুণনা মানে কি? আওয়াজ নাকে যাওয়া, আন্তা। কথা বুঝতে পারছেন? যারা পারে তাদের জন্য আমার কোনো কথা নাই, যারা পারে না তাদের জন্যই আমার যত সব কথা। সেটা হলো আগে মনে করতে হবে নুন নাই এখানে, ওই যে অঙ্ক করার সময় কি হয়, মনে মনে ধার নেওয়া যায় আবার মনে মনে বাদ দিতে হয়, তো এইভাবে মনে মনে করতে হবে নুন নাই আতা। এখন করতে হবে কি? আটা টানবো আতা। এখন যদি বলা হয় যেমন ওই যে ওনার রোগ, উনি আপনার বাড়ি কোথায়? ময়মন সিং। উনি যেমন সব নাক দিয়ে আওয়াজ বের হয়, উনি সব সব কিছুই গুন্না দিয়েই পড়ে, তো গুন্না মানে আওয়াজ নাকে যাওয়া, নাকের বাঁশি দিয়ে আওয়াজ বের হয়, এটাই হলো গুন্না, তাই তো? তো এখন আমরা কি করবো, আতাটাকে এখন নাকে দিয়ে নিব, গুন্না কিন্তু হয়ে গেছে।
যদি আং কীর্তন মূল উদ্দেশ্য হলো আংতার বলবো না, যারা এখন তো সবার শুনি নাই, আংতা বলবো না, কি বলবো একটু বলেন, গুড মাশাল্লাহ হয়ে গেছে, আবার আপনি বলেন, ওই যে মনে করেন নাই নুন নাই আতা বলেন, এখানে নুন নাই, নুনও নাই কাফ নাই, কি আছে আপনি আতা বলেন, এবার এবার আটাকে নাকে নেন গুন না আ, হ্যাঁ এটা বলেন, আবার বলেন, আবার তা হয় কেন, তা তা বাড়ি কোথায় মানুষ, আবার তা হয়ে যায় তা তা বলেন তা, হ্যাঁ ও মুসাফির, ও আচ্ছা তো দেখে তো মনে হয় উনি ছোট ভাই, দেখে তো বড় ভাই মনে হইতেছে না, দেখ আল্লাহ সুস্থ করুক, আমিন, আ আ তা ওই যে বললাম আগুন আ তা, যদি আমাকে বলা হয় আমার বাড়ি কোথায় ঢাকা, তো গুন্না যদি করি ঢাকা গুন্না হয়ে গেছে, আমার বাড়ি কোথায় সিলেট, তাহলে আমি গুন্না করি সিলেট গুন্না হয়ে গেছে, সহজে বুঝতে হবে ঠিক আছে, হ্যাঁ বলেন আ বলেন, এ হয়ে গেছে মাশাল্লাহ, এখন আপনি আপনার আওয়াজটা কান দিয়ে শুনেন, আবার বলেন মাশাল্লাহ মিয়া মিয়া হয়ে গেছে, এটা মাথায় রাখবেন, যত তায়ের গুণনা আছে এইভাবে আমরা সহজভাবে বুঝবো, যদি নিয়ম জানতে চান দেখবেন, যদি আপনি একটা বাচ্চাকে যদি আপনাদের আপনারা মক্তবে পড়াবেন কোন আজারে পড়াবেন, নিয়মকানুন বাচ্চাদেরকে বই দেখে পড়াবেন না, গল্প মতো করে পড়াবেন, মূল বিষয় হলো কি যেন সে বুঝতে পারে, আপনি যদি কারণ জিব্বার গোড়া থেকে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া ও মুখে প্রেশান হয়ে যাবে, এত কথা তো দরকার নেই, শর্টে বোঝাইতে হবে যাতে করে যে সে বুঝতে পারে, কি যেন বলছিলাম, হ্যাঁ আন্তা, আপনি বলেন দুই রকম হয়ে গেছে, এবার কাফের মাখাতে চলে গেছে, আপনি একটু 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 বলেন না, ওই আংতা ডিজিটাল হয় নাই, ওই যে নুন নাই, নুন নাই কি হবে বলেন, আবার বলেন, আহা না এখনো হয় নাই, নুন নাই তো গুন্নাও নাই, ওই শুধু ডাইরেক্ট বলেন আ তা বলেন, বলেন এখন এটাকে নাকে নেন আওয়াজ, গুন্না করতে বলি নাই আমি, কিন্তু গুন্না করতে বলছি না, আমি কি বলছি আওয়াজ নাকে নিতে বলেছি, যদি বলেন তাই গুন্না করেন না, গুন্না করার দরকার নেই, আপনি আওয়াজ নাকে নেন, একই অর্থটা একই তো, আমি কথাটা ঘুরে বললাম, বলেন আবার এখন হয়ে গেছে মাশাল্লাহ, বলেন আপনি বলেন, আপনার ঝামনে মনে হচ্ছে আপনি কোন রোগী আমি তো জানি না, আপনি রোগী নাও হইতে পারেন, আপনি ডাক্তার হইতে পারেন, না হয় নাই বাড়ি কোথায় হয় নাই, আবার বলেন গুন্না নাই, দুই রকম হয়ে গেছে, গুন্না সারা বলেন আ তা বলেন, হ্যাঁ এইটা বলেন তাও কাজে দিন, আবার বলেন, আবার কেন চলে গেল, ওই আগেরটা ঠিক ছিল, গুন্না নাই গুন্না সারা বলেন, হ্যাঁ আবার আবার আটা যেন স্পষ্ট থাকে লেগে গেছে, আবার আমি যদি সারাদিন চিল্লাই এই কথা শুনেন, আমি যদি সারাদিন সারাদিন চলে এলো জীবা লাগবে না, মনে করতে আমার এখানে তা মা কিচ্ছু নাই, খালি হ্যাঁ আবার হ্যাঁ আবার আবার এভাবে যাদের শুনেন যাদের এই গুণনা হয় না, এই এক দুই দিন তিন দিন তাহলে এরকম আতা আতা করবেন, চার দিনে যে কী করবেন জানেন, তখন আস্তে করে জিভাটা লাগানোর চেষ্টা করবেন, একসাথে সব করলে হবে না, আপনি মাশাল্লাহ আবার না হয় নাই গুন্না নাই আতা বলেন ডাইরেক্ট জোরে বলেন
আবার আতা, আর একটু বেশি করে গুণ না করেন, আবার চলে গেছে আর গুণ না নাই, গুণ না ছাড়া এইটা বল, হ্যাঁ তারপর একজন মাশাল্লাহ, আপনি আপনি হয় নাই গুণ না নাই, আমাদের আমাদের দেখেন আমাদের সমস্যা কি জানেন, দুই জায়গায়, এক নম্বর হলো এস্তেলার হরফ, মানে আমরা যে প্রশিক্ষণ করতে আসি আমাদের বেশি সমস্যা থাকে কয় জায়গায়, দুই জায়গায়, তার মধ্যে এক নম্বর এস্তেলার হরফ মানে মোটা হরফ এক, দ্বিতীয় নম্বর হলো গুণ নাই, এ আমাদের দুইটা সমস্যা, আর কোনো অন্যগুলো ছোটো ছোটো এটা কোনো ব্যাপার না, এই দুইটা ঠিক করলে আমাদের সব ঠিক, এই জন্য যেমন গুণ নাটাই আমাদের বেশি কঠিন হয়ে যায় অনেকের ক্ষেত্রে, এই জন্যে গুণ না আর এস্তেলার হরফ আমরা বেশি মেহনত করবো। জি আপনি বলেন মাশাল্লাহ, আপনি বলেন তো আবার গুণ না ছাড়া বলেন, কিছুটা হয়েছে আবার গুণ না নাই, গুণ না নাই আতা বলেন, এবার গুণ না নিয়ে আওয়াজ না কেনেন, হ্যাঁ আবার আপনার কথা বললে কিন্তু হবে না, বললে মনে মনে পড়েন, তারপর আপনি মাশাল্লাহ হয় নাই, আপনার তো গুণ না করার দরকার না, আপনার তো এমনি গুণ না হয়ে যায় অটো, বলেন গুণ না ছাড়া বলেন, আবার বলেন, এবার একটু আওয়াজ না কেনেন, হ্যাঁ আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আপনি কি রাগ করেন নাকি, এই যে বলছি এমনি মজা করতেছি কোনো ব্যাপার নাই, আপনি হয় না, এতক্ষণ কি শুনলেন, সমস্যা কোনো সমস্যা নাই, বুঝতে হবে সমস্যা ওইখানে না, সমস্যা বুঝে, হ্যাঁ হয় নাই, এ হয়েছে বলেই তো হয়ে গেছে, এর আগে তো হয়েছিল, গুন্না সারা বলেন, আতা গাছের তো দাপা কি আছে না, ওই আতা বলেন, আবার এবার আওয়াজটা, এবার আওয়াজটা না কেনেন, আবার হ্যাঁ আরেকটু নেন, এত হা করেন না, আরেকটু কমান, আবার আবার এই তো মাশাল্লাহ বলেন, আপনি মাশাল্লাহ, আপনি যদি কেউ বলে আমার নাকে সমস্যা তার মানে ভুল, ওরা কী বলবেন, বাংলা কথা বলতে, যদি বাংলাতে যদি বলে নাকে যায় তাহলে বলবেন আসলে নাকে সমস্যা, আপনার নাকে সমস্যা নেই, আবার বলে আমার ঠান্ডা লেগেছে, নাক সর্দি জ্যাম, তাহলে বাংলা কথা বলার সময় তো নাকে যাইতো, যায় না কেন, জি বলেন, আপনি আপনি বা একটু আওয়াজ কম, জি আমার তো ওই গুণ নাই, সবাই চিল্লালে আমি শুনতে পাবো, একটু আওয়াজ কম, আপনি আপনি জি লেগে গেছে কাফের মাথা চলে গেছে, তা গুন্না নাই আ তা বলেন, আমি তো বললাম যে গুন্না ছাড়া বলেন, ভালো করে বলেন, আবার তাও টানেন কেন, তা কি টান আছে, তা লজ্জা বলে চলবে না, হ্যাঁ এবার আওয়াজটা না কেনেন, আমি তো গুন্না করতে বলি নাই, আওয়াজ না কেন নিতে বলেছি, হ্যাঁ এইটা বলেন, আবার তারপরে বলেন, তারপরে যান ঘুমায় বলেন, আপনি লেগে গেছে হয় নাই, আং লেগে যায় আ তা বলেন, এই যে একজনের মোবাইল চালায় ক্লাস ওয়াইজ মোবাইল চালানো হারাম, আবার ক্লাস ওয়াইজ মোবাইল টিপতে হলে আমার অনুমতি নিতে হবে, কারণ ক্লাস আমার, আমার কথা তো উঠতে হবে বসতে হবে, এটাই এটাই নিয়ম, বলেন আপনি, তারপরে পিছনে
তারপরে মোটা নাই এন মোটা হবে না তা পাতলা বলেন আপনি তো পিছনে আপনি তো দ্বিতীয় লাইনে থাকেন না আজকে এত পিছনে গেছেন কেন বলেন মাশাল্লাহ তাহলে আনতা ছিল আমরা ঠিক সেম এভাবেই কোনটা বলবো যদি মনে করেন কোনটা বলতে গেলে লেগে যাবে তাহলে বুঝতে হবে মনে করেন যে কুট আনবো কুতা এবার কুটাকে নাকে নিব নাকে নিব কুতা বলেন একটু 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 বলেন দুপুর এক বেলা খাবেন এখন আমি বললাম আগে কি খাবো তারপর আপনার বাসায় যাবো খাওয়া দাওয়া বলো না বাসায় যাবো না আমাদের বাসায় যেয়ে খাবো কোনটা কথা বলে না উনি ওনার বাড়িতে দাওয়াত দিয়েছে হোটেলে কিন্তু দাওয়াত দেয় নাই দাওয়াত দিয়েছে কোথায় বাড়িতে তাহলে খাবো কি বাসায় গিয়ে না খেয়ে বাড়িতে যাব কোনটা বলেন বাসায় গিয়ে খাবো তার মানে মাখরাজ আমার গুণ না করতে হবে মাখরাজে তার মানে গুণ না আগে করবো আগে মাখরাজে যাবো তারপরে গুণ না করবো আগে বাড়িতে যেতে হবে জি জি কথা বুঝতে পারছেন ওনার প্রশ্ন ঠিক আছে কারণ সবাই একজনের প্রশ্ন সবাই জানা হয়ে যায় মাকরাজ আগে যাব তারপরে যাওয়াও শেষ গুণনাও শুরু যেমন দেখবেন মেহমান দাওয়াতের এই যে কথা শুনেন এই তো আজাইরা চিল্লে তো লাভ নেই কথা শুনতে হবে বিয়ে বাড়িতে গেলে সঙ্গে সঙ্গে কী দেয় শরবত দেয় দেয় না মানে যাওয়ার সঙ্গে সঙ্গে খাওয়া তো শুরু তার মানে হইলো গুণনা আর মাকরাজ দুটো একসাথে শুরু হবে যাওয়াও শেষ গুণনাও শুরু একসাথে দুইটা স্টার্ট হবে এখন আমাদের আসল চাইল কি কাফ দিয়ে কাফ পেশ কু হ্যাঁ কুনতা যাদের হয় না নিজের আওয়াজ নিজে কান দিয়ে শুনবো কুং হয়ে যায় কি না কুং হওয়া যাবে না মনে কর সবাই শোনেন গুণনা নাই মনে করেন গুণনা নাই নুন নাই কি হবে কুতা এবার নাকে নিব যারা পারেন না তাদের জন্য যারা পারেন তারা এসব ই করতে যান না আপনি বলেন না ও আবার আগের মতো হয়ে গেছে কু বলেন কুতা বলেন একটু আওয়াজ বন্ধ এবার আওয়াজ না করেন আবার হ্যাঁ আপনি একই থাকবে খালি পেশ হয়ে যাবে কুন্তু বলেন আবার বলেন কুন্তু 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 ওয়া কুন্তু وَكُنْتُ 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 تُمْ تُمْ وَكُنْتُمْ 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 বলেন وَكُنْتُمْ আবার আগের মতো চলে গেছে وَكُنْتُمْ না না ওই যে মোর নুন নাই গুণ নাও নাই কুতু হ্যাঁ ওয়াকুনতুম ওয়াকুনতুম বলেন ওয়াকুনতুম 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 পড়তে থাকেন وَكُنْتُمْ 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 وَكُنْتُمْ
কুনতুম ওয়া কুনতুম ওয়াও যেন আবার ভুলে না যায় ওয়া কুনতুম 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 নিজের আওয়াজ নিজে কান দিয়ে শুনবো ওয়া কুনতুম ওয়া কুনতুম মা কুনতা মা কুনতা গুণটা তো একই নাকি মা কুনতা তাদরি মা কুনতা তাদরি মা কুনতা তাদরি মা কুনতা তাদরি মা কুনতা মা কুনতা 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 মা কুনতা তাদরি 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 মাল কিতাবু মা কুনতা তাদরি মাল কিতাবু মা কুনতা তাদরি মা কুনতা তাদরি কুনতুম 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 ওয়া কুনতুম ওয়া কুনতুম তারপরে আজ ওয়া আজ এত শক্ত করা যাবে না স্বাভাবিক আজ ওয়া আজ ওয়া আজ ওয়া আজ ওয়া ওয়া কুন এটা ভুলে গেলে চলবে না হ্যাঁ গুণনাটা ওয়া কুনতুম আজ ওয়া ওয়া কুনতুম আজ ওয়া আজো না আজ আজ ওয়া আজ ওয়া আজ ওয়া আজ এখানে রেখে তারপরে আসতে হবে ওই পারে রেখে আসতে হবে আজো না হয়ে যায় আজ ওয়া আজ ওয়া আজ ওয়া আজ ওয়া বলেন আজ ওয়া আজ আজ ওয়া হবে না যায় আজ ওয়া আজ ওয়া আজ ওয়া আজ ওয়া আজ ওয়া আজ ওয়া বলেন আজ ওয়া তারপরে আজ ওয়া জানসা আজ ওয়া জানসা এবার দেখেন গুণনাটা আরেক জায়গায় হয়ে গেছে এটাও ইকফা গুণনা ইকফা গুণনা না তানওয়িনের পরে সা সার মাখলা জিবার আগা দাঁতের আগা তার মানে এই আগা এখান থেকে জিবার আগা আজ ওয়া জানসা আজ ওয়া জানসা 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 এখন ওই আগের সূত্রই সূত্র মনে রাখতে হবে জিম টানবো এখন এখন আওয়াজটা নাকে নিব বলেন একটু 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 আওয়াজ বলেন তা নাই সা হ্যাঁ বলেন জাল না তো জিম যা 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 যারা পারেন দাঁতের আগা লাগাবো জিবার আগা দাঁতের আগা আগে আমারটা দেখতে হবে বুঝতে কষ্ট হয় যদি বুঝতে কষ্ট হয় আমার কিছু করার নাই এর বাইরে আমার বুদ্ধি নেই
Jalsa. 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 একবার গুণনা করে আবার দিদি উনি কি করছে জানসা মানে দুইবার আসে না একবারে জানসা আপনি একবার যা শরবত খাবেন আবার বাড়িতে এসে আবার যে আবার কি খাবেন ভাত খাবেন একবারে সব জানসা 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 মানে কই মানে সবরে না শ্বশুর বাড়ি জানসা জানসা হবে আবার আর জি মাসখানে জিম আছে না যা না হয়ে যায় পরের শেষের হা কিন্তু স্পষ্ট থাকতে হবে আপনি রোমান বলেন এত পরে কেন জান তো না জান আজ জীবাবে হবে না হবে না বলেছে তাহলে আপনার জিম তো হবে না যা হবে যা বলেন এই যে আপনার ওই যে এক সাইড সামনে হ্যাঁ হ্যাঁ আপনি একটা যা ঠিক করেন সিন সদ যা আপনি যদি করেন সদ বলেন সদ সদ এমন কেন সামনে সামনে থেকে যা একটু আবার সিন সিন সব সামনে থেকে হ্যাঁ কোনো সাইড মাইড নাই শুধু সাইড থেকে একটাই হবে সেটা কি হ্যাঁ আজ হ্যাঁ জান জান ওই যে বন্যা জান একটু আওয়াজ বন্ধ বন্যা নাই নুনো নাই তাহলে কি হবে আজ ওয়াজা এইটাই মনে রাখতে হবে কি কোন সমস্যা সমস্যা বলেন বুঝি না তাই বের হবে মানে বুঝি নাই কি এটা তো যা জিম কেন হবে এটা তো থা না থায়ের মাখরাজ কি আমি কি বললাম এটা দলিল না কে কি বলছে এটা দলিল না হয়তো এমন হইতে পারে কি ঠিকই বলছে আপনি উল্টা শুনে বসে আছেন এমন হইতে পারে ওই যে যদি এরকম ঘুমান ওই যে কেউ মাঝে মাঝে ঘুমায় এটা জিমের না এটা 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 হলো সাগর মাখরাজ সাগর মাখরাজ কি জিবার আগা দুইটা আগা এখন জিবার আগা সামনে দুটো আগা না লাগালে সা বলতে পারবেন তাহলে সা বলেন সা তাহলে এখান থেকে গুণ না হবে আপনি কি বলছেন পাতলা না কি বলছেন চিকন চিকন পাতলা একই কথা না কি বলেন মানে পাতলা হবে না কি বলেন 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 কি মানে উনি বলেছে যে বর্ণনা করার সময়
জিবলা মানে থা উচ্চার সময় জিবলা বাইরে হয়ে যায় এলো জিবলা জিবা বের হবে না মানে গালের ছাতা অবস্থা হ্যাঁ না গুণ না করে যদি পরে জিবা বের করি হবে না যা গুণ না তো আমার সায়ের মাখরাস থেকে গুণ না আসবা যা হ্যাঁ নিয়ম হইল কথা শুনেন গুন্দারা শুরু হবে জিবা মাখরাজে এসে আর বারবার জিবা আর নিব না যে মাখরাজ এসে গুন্না করবো গুন্না শেষ করে ওই হরফটা বলে তারপরে ভিতরে যাব যেমন যদি পড়ি যেমন একজন পড়ছিল আসওয়া জান সা না দুইবার আসবে না জিবা একবারই আসওয়া জান সা এখন যদি কেউ পড়ে আসওয়া জান এত জিবা বের করলে তো হবে না জিবার আগে তাদের আগে মানে কি যতটুকু বের করলে লাগে আসওয়া জান জান এটা এটা বুঝতে হবে আর ইখফার পরে যে ইখফার পরে যদি ইস্তেয়ার হরফ আসে তাহলে গুন্না মোটা হবে আর ইস্তেয়ার হরফ ছাড়া সব গুন্না কী হবে পাতলা হবে চিকন হবে বারিক হবে যে যেটাই বোঝেন হ্যাঁ আজ ওয়াজান সালাসা এই যে মাঝে মাঝে বলি না মনোযোগী হইতে হবে কারণ কে কী বলে গেল পরে দেখা যাবে আরেকটা বুঝবেন আরেকটা বলবে وكنتم اجاكم غمان وكنتم از وَجَنْ ثَلَاثَة وَكُنْتُمْ أَزْوَاجًا ثَلَاثَة আবার দাঁত যেন ডাইরেক্ট দাঁত আর জিভা যেন ডাইরেক্ট লেগে না যায় হালকা ওই যে বললাম অস্পষ্ট থাকতে হবে আজওয়াজান যদি পুরো লাগাই জান পুরো লাগাই নাই কিন্তু হালকা জান ثَلَاثَة وَكُنْتُمْ أَزْوَاجًا ثَلَاثَةً وَكُنْتُمْ وَكُنْتُمْ أَزْوَاجًا ثَلَاثَةً وَكُنْتُمْ أَزْوَاجًا ثَلَاثَةً وَكُنْتُمْ